আমি একজন হানাফি মৌলভি হওয়া সত্ত্বেও আমি এই ওই সমস্ত আমলগুলো যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি দেখি তখন আমার কাছে ভালো লাগে। আমার মূল ইমাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা তো না। আল্লাহ কিয়ামতের দিনে আমার জিজ্ঞেস করবো না যে তুই আবু হানিফার মানো নাই কেন, আবু হানিফাই তো কয়ে দিয়ে গেছেন। তিনি বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা ওইটা আমার মাযহাব। তাহলে নিজে জান বাঁচিয়ে গেছেন উনি, কথা বলতে পারেন, কারণ উনি তো শরীয়ত নিয়ে আসেন নাই, শরীয়ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি পরিষ্কার বলেছেন যে লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়া'মাল বিরাই ইল্লা আন ইয়া'রিফা মিন আইনা কুলত, যে এইটা কারোর জন্য এটা জায়েজ নাই আমার কোনো রায়ের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত সে এটা জেনে না নেয় যে আমার কথার উৎস কোথায়, সনদ কোথায়, দলিল কোথায়, এটা জেনে এটার প্রয়োজন সে আমল করে। তাহলে আন্দাজি তাকে মানতে নিষেধ করা হয়েছে। আর বিশেষ করে আমরা মৌলবীরা তো আন্দাজি মানতেই পারি না, কেমন দিন ধরবে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা শরীয়তের মূলনীতিগুলি পড়েন না, কিছু করেন না, তারা মানলে তার আল্লাহ ছেড়ে দিবেন যে ওর তো দোষ নাই, ওর যাই হোক ও এতখানি একোয়ার নলেজ একোয়ার করতে পারি নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও তার আকীদা ভালো ছিল, হুজুর সাল্লামকে মূল সারে মনে করেছে, তারপরে ইমামদের মানতে হয় না মানলে সে সবাই এত খুচরা নলেজ তার একবার করতে, তাদের কি। কিন্তু মৌলবীদের যারা এই সমস্ত ফেকা পড়বেন, উসুলে ফেকা পড়বেন, এই সমস্ত পড়ার পরে এরপরে তারা চক্ষু বন্ধ করে মেনে চলবেন তা তো হতে পারে না। অতএব আপনারা এটা এই ধরনের বিতর নবী করিম সাল্লাম পড়েছেন সেই জন্য আমরা পড়েছি। এখন আপনি এক রাকাত পড়েন, আবার একসঙ্গে তিন রাকাত পড়েন, অথবা দুই রাকাত আর এক রাকাত আলাদা পড়েন। দুই রাকাত এক রাকাত আলাদা পড়ার হাদিস বেশি শক্তিশালী, বর্ণনার দিকে বেশি পাওয়া যায়, সেই জন্য আমি এটাকে সমর্থন করি। আল্লাহ আসলে বোধ হয় এসে গেছে, হানাফি মাজহাব মানা কি জরুরি নাকি দুই অথবা তিন মাজহাবের উপর যে কোনো মাসআলায় আমল করা যায়? না, কোন মাজহাবের উপরে আমল এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে যেকোনো মাজহাবের উপর আমল করা যায়, এটা বলবো না। কারণ হানাফি মাজহাব মানা যখন জরুরি না তো অন্য মাজহাবের কথা আবার বলবো কেন? মূল ইয়ে হলো যে আমি একটা হানফি মাজহাব মানি, ঠিক আছে, কিন্তু হানফি মাজহাবের সঙ্গে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যাপার আমার যখন জেনে ফেলি যে হুজুরের কথার সঙ্গে এই কথাটা মিলছে না, তখন তাৎক্ষণিক ভাবে তখন হুজুরের কথার দিকে চলে যেতে হবে, হানফি মাজহাব। আর কোনো মাজহাবের এখানে প্রশ্ন নাই। হ্যাঁ, অন্য ইমামরা যদি বলে থাকেন তাহলে এটা ভালো যে তারা কোথেকে বলছেন আমরা জেনে নেই, দেখা গেল হাদিসটা শক্তিশালী, সুতরাং সেই হাদিসটা মানা ওই মাজহাবের উপর আমল হলো না, কার মাজহাবের উপর আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করা হলো, এটাই হলো মূল বিষয়।